হ্যালো বন্ধুরা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো পিরামিড, যা কয়েক হাজার বছর আগে ফেরাউনরা তৈরি করেছিল এবং সম্ভবত যা কয়েক হাজার বছর পরেও ঠিক এমনই থাকবে। পিরামিড দেখার প্রবল ইচ্ছা আমাদের সকলের রয়েছে, কিন্তু কয়জনের বা সামর্থ্য রয়েছে সেই দূর মিশরে যেয়ে পিরামিডগুলো দেখা? আজ আমি বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত একটি পিরামিড আপনাদের সামনে উপস্থাপন করব। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা কোনো পিরামিড নয়, এটি একটি রেপ্লিকা মাত্র। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, জয় ওয়ার্ল্ড থেকে আমি জয় আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি অনেক ভালো আছেন। আমার পিছনে লেখা আছে, দেখেন, পিরামিড। পিরামিড দেখার জন্য আপনাকে কষ্ট করে সেই নীল নদের মিশরে যাওয়া লাগবে না, আপনি একটু কষ্ট করে নারায়ণগঞ্জে আসলেই পিরামিড দেখতে পারবেন। সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই পিরামিডের এই প্রবেশপথটা হচ্ছে এইটা, এবং ভিতরে একটু যদি আপনারা দেখেন একদম ভয়াবহ অন্ধকার, এবং ভিতরে ঢুকলেই গার ভিতরে কেমন লাগতেছে কি যেন জানি, বা কি ভিতরে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো দেখি একটু ভিতরে আমরা প্রবেশ করি। মিশরের রাজাদের ফেরাও বলা হতো। তাদের একটি ধর্মীয় বিশ্বাস ছিল মৃত্যুর পরেও আরেকটি জগৎ রয়েছে, যেখানে তাদের শরীরটা খুবই মূল্যবান। মূলত এই শরীরের সিকিউরিটির জন্যই এই বড় বড় পিরামিড তৈরি করা হয়েছিল, যেখানে গোপন কক্ষে তাদের এই মূল্যবান দেহটি বিশেষ প্রক্রিয়ায়, যেটাকে আমরা মমি বলি, সংরক্ষণ করা হতো। এবং আরেকটি করুণ কাহিনী ছিল মমির। এই সমস্ত রাজরাজাদের নিজস্ব যারা সেবক বা বডিগার্ড ছিল, তাদেরকেও রাজার নির্ধারিত মৃত্যুর পরে জোরপূর্বক হত্যা করা হতো, এবং রাজার ছায়াসঙ্গী হিসেবে সেখানে তাদেরকেও মমি করে রাখা হতো। একটি নির্মম এবং খুবই আশ্চর্যের বিষয়। পিরামিডটি রেপ্লিকা হলেও পিরামিডের ভেতরকার পরিবেশ যথেষ্ট থমথমে। হয়তো আপনি যদি একা প্রবেশ করেন আপনার রীতিমতো ভয় লাগবে, তাই আমি বলবো অবশ্যই সাথে একজনকে নিয়ে এর ভিতরে প্রবেশ করবেন। যেখানে এখানে আসলে আলোর পরিমাণ খুবই কম, এবং আপনারা যারা আর কি একটু দুর্বল চিত্রের মানুষ আছেন, আমি বলবো এখানে না ঢুকাই ভালো, ভয় লাগতে পারে। আচ্ছা, রাজাদের পোশাক আমি জানি না এগুলো আছে, যদিও এগুলো রেপ্লিকা, মূলত পিরামিডের বা ফেরাওদের প্রাচীন তাদের পোশাক না, এটা মূলত তৈরি করা হাত তৈরি করে পোশাকগুলো রাখা এখানে। আচ্ছা, রানীদের পোশাক তো এই হচ্ছে এখানকার অবস্থা। আর এখানে দেখেন মহারানীদের অলঙ্কার, তো আমার মনে হয় যেগুলো এগুলো মাটিতে তৈরি করা, তারপরে এখানে কৃত্রিম রং করে দিয়া, কারণ এখানকার যে নকশা বা ডিজাইন এটা মূলত 21st century বা 80th শতকের হবে। তো ফেরাওদের বা ফেরাওদের তো আরও আগেকার হবে, তখনকার ধরনের নকশা আয়োজন থাকবে না। উপরে একটু পিরামিডের উপরে একটু দেখাই যে পিরামিডটা কীভাবে তৈরি করা। তো এইখানে যে পিরামিডের একটাই গম্বুজ থাকে, তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা এইভাবে করে তৈরি করা। তো মেন রহস্যের বিষয় যেটা হচ্ছে যে আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরাওরা যখন এই পিরামিড তৈরি করে, তখন লোকমুখে অনেক কথা আছে যে এলিয়েনদের সহায়তা নিয়ে তারা এই পিরামিডটা তৈরি করেছিল। আমরা মাঝ আকাশে যখন দেখি রাত্রেবেলা সপ্তর্ষি, মানে সাতটা তারার সমাহার যেখানে থাকে, সেখান থেকে সাতজন এলিয়েন এসে প্রাচীন মিশরে এই পিরামিড তৈরি করে, এমন লোকমুখে জনশ্রুতি বা কথা আছে। তো এই পিরামিডটা সাইজ এমন, আর অরিজিনাল যে পিরামিড সেটা তো অনেক বড়। এটা তৈরি করার জন্য এই ধরনের মেকানিজম এখানে ব্যবহার করা হয়েছে, আর সেইগুলো তৈরি করার জন্য তাহলে হাজার হাজার বছর আগে মানুষ কতটা বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমান ছিল। রাজা বাদশাদের মণিমুক্তা আমি জানি না এত মণিমুক্তা কিভাবে এখানে পড়ে আছে। তো এত মণিমুক্তা এখানে থাকা আসলে খুব রিস্কি, যদিও এগুলো প্লাস্টিক, তারপরও নাম তো দেওয়া আছে রাজা বাদশাদের মণিমুক্তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের হয়তো এ জীবনে পিরামিড দেখার স্বপ্ন অনেকেরই পূর্ণ হবে না, তবে আমি বলবো যারা সত্যিকারের পিরামিড দেখতে চান কিন্তু ইচ্ছা এবং অর্থের অভাবে
নীলনদে বা মিশরে যেতে পারবেন না, তারা ইচ্ছা করলে এই পিরামিডটি ঘুরে অন্তত মনের একটি খোরাক পূরণ করতে পারেন। সুপ্রিয় দর্শক, ভিডিওগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করা। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যদি কোনো প্রবাসী বন্ধু ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথা থেকে ভিডিওটি আপনি দেখলেন। আমার পরবর্তী ভিডিও বাংলাদেশের তাজমহলের রেপ্লিকা নিয়ে, এটিও নারায়ণগঞ্জ অবস্থিত। ভিডিওটি দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, দেশকে অনেক ভালোবাসবেন।